আমার জোস ভাইকে লাগছে দেখো, শুধু আজকের একদম ফুল মেকআপ করেছে সেভ রাইট কিন্তু। হ্যাঁ, বিট গাই সুমন চলে এসছে। জনগণ মনায় অধিনায়ক জয় হে ভারত ভাগ বিধা, ঠিক করে নিয়েছি টোটালি সেভ রাইট করব, যে চলে যায় চলে যাবে, যে থাকার থাকবে একদম। ব্যান্ড আপনি তো ব্র্যান্ড স্যার, আমি চাই না। আমাদের সাথে যোগদান দিয়েছে এটা দেখে খুবই ভালো লাগলো, আর তোমরাও দাদাকে সাপোর্ট করো, এত পরিশ্রম করছে দাদা, তুমি যাও সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে বলো যে কেমন লাগছে ভিডিওটা। একজনকার টুপি পড়ে গেছে, টুপিটা গিয়ে দিয়ে আসি। ঠিক আছে, টাটা টাটা। এত দূর এসছে আর গাড়িটা যদি খারাপ হয়ে যায় কি বলা হবে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ, আমি আছি প্রশান্ত আর তোমরা দেখছো একটা নতুন একটা ভিডিওতে। আজকের হচ্ছে রিপাবলিক ডে, তো আজকের নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম সেই জন্য। আর আজকে যাচ্ছি আজাদিন ধাবা, আর আমার সঙ্গে আছে অভিরূপ ভাই, তো ওর সঙ্গে মিট করিয়ে দেবো, আর ওরও R15 আছে ওরা জানোই তোমরা, তো তোমাদের সঙ্গে মিট করাবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর ভিডিওটা দেখতে থাকো। এটা দেখো এখনও পর্যন্ত কুয়াশা আছে, আর এখন প্রায় 6টার মতো বাজতে যায়, আর আমার গাড়িটা আজকে দেখো আমার জোস ভাইকে লাগছে দেখো, শুধু আজকের একদম ফুল মেকআপ করেছে আজকে। হ্যাঁ, আর আমার অভিরূপ ভাই, তো অভিরূপ ভাই এখানে অনেক দিন আমার ব্লগে ছিল না, যারা যারা প্রথম ছিলে তখন দেখেছিলে। অভিরূপ ভাই হাই করে দাও। তো দেখতে পাচ্ছ আজকে দুটো R15 যাবে, আর আরও আছে, আরও তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আর দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপ। তো চলে এসেছি মোটর ব্লগিং সেট আপে, আর এখন আছি হরিনাবির কাছে। এখান থেকে মন্টি ভাই যাবে, তো মন্টি ভাইকে চেন ও স্পেন্ডার নিয়ে ব্লগ বানায়, আর এখান থেকে ওকে নিয়ে আর দেখা যাক VIP ধাবার সামনে যাব, ওখানে কারা কারা যায়। ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটাই কথা বলবো, চ্যানেলে যারা যারা আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো। এখানে মন্টির দাঁড়ানোর কথা, দেখা যাক কোথায় আছে, এই হরিনামের সামনেই বলেছিল তো দাঁড়াবে, ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে সেই আগেরবারে ফ্ল্যাগটা, আর এবারেও লাগিয়েছো। ভাই গুড মর্নিং, সেভ রাইড কিন্তু। হ্যাঁ একদম, তো আমাদের কামালগাজী আসতে একটু দেরি হয়ে গেল, তো সেই জন্য অনেকে এখান থেকে বেরিয়ে গেছে, অভিরূপ আছে আর মন্টি আছে আর আমি, টোটাল তিনটে গাড়ি। পুলিশ সেতু ধরে ডানকনি টোল প্লাজার কাছে দাঁড়াবো, আর আমাদের RCB-র ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনিং আছে, ওখানে দাঁড়া ওখানে যাব। আজকের হচ্ছে 26শে জানুয়ারি, আর তার উপরে আজ সরস্বতী পুজো, দুটোই একই দিনে পড়ে গেছে আমার, তার উপরে আবার উল্টে আমার বৃহস্পতিবার পড়েছে, মানে পুরো ছুটিটা আমার মার চলে গেল। তো আমরা এসে গেছি, আর আস্তে আস্তে আমাদের অফবিট গাই সুমন চলে এসছে, আর আরেকটা বাইক R15, একটা দুটো তিনটে চারটে R15 আছে ওদিকে, Z900 দেখতে পাচ্ছ পুরো নতুন গাড়ি। ঠিক বা, আমি টেক্সট করেছি তোমাকে, আমি তোমাকে সেই পরশু দিন তার আগে যাব না, এখনো ঠিক নেই, একটু আগেও তো ফোন করতাম, মানে আগুয়া বাজে ফোন করলাম, দাঁড়িয়ে রয়েছি এখন। সাউন্ডটা দেখি ভাই, সাউন্ডটা ও ভাই, সাউন্ড কি ভাই, অন্য লেভেলের সাউন্ড ভাই। চলো চলো, টানতে টানতে চলে গেছে, এই লেভেলের সাউন্ড ভাই, টানতে টানতে যে যার মতো চলে গেছে। তো আমরা আজকে ঠিক করে নিয়েছি পুরো যে যার মতো যা করাই করুক, আমরা টোটালি আজকে সেফ রাইড করব। ভোরবেলায় মজাটাই আলাদা, গাড়ি চালানোর শীতকালে ভোরবেলা গাড়ি চালানোর মজাটাই আলাদা,
একটা অন্য লেভেলের ফিলিংস আছে। অনেক কুয়াশা কুয়াশা ওয়েদার, ফগি ওয়েদার, ভাইকে তো একদম সেরা লাগছে ভাই। আজকের ফ্ল্যাগ ফ্ল্যাগ নিয়ে সেই সেরা লাগছে। ডানকুনি টোল প্লাজার কাছে অনেকে আসবে, তো ওখান থেকে আবার মিট আপ হবে, সবাইকার সঙ্গে কথা বলবো, সবাইকার সঙ্গে দেখা হবে, কারা কারা ওয়েট করে আছে তাদের সঙ্গে, আর যারা যারা আমাদের এখান থেকে চলে গেছে, মানে কামালগাছি থেকে চলে গেছে, তাদের সঙ্গেও দেখা হবে। তো ওরা তো অনেকক্ষণ আগে চলে গেছে। আজকের আমাদের টোটালি সেফ রাইড হবে। আজকে দেখতে পাচ্ছ এই হাই রোডে কিছু নেই, আমরা চালাচ্ছি 40-42-50-55 এরকম চালাচ্ছি, এর থেকে বেশি উঠবো না, কারণ আমার দেখা দেখি ওরাও করবে। তো এটাই রেসার্সি করতে করতে তখন একটা বাজে জায়গায় পৌঁছে যাবে। তো সেই জন্য চাই না কারোর কিছু হোক, সবাই সেফ রাইড করুক আর মজা, লাইটটাকে মজা করি, রাইডটাকে আমরা মজা করি। গণ মনায়ধিনায়ক জয় হে ভারত ভাগ বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাতা গাভীর উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল যমুনার গঙ্গা উজ্জ্বল জলিত রঙ্গ, তব শুভ আমে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক, জয় হে ভারত ভাগ বিধাতা, জয় হে জয় 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 হে। তো আমাদের জাতীয় সঙ্গীতটা তোমাদেরকে শোনালাম, তো কীরকম হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আর যারা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকমই নতুন নতুন ব্লগ তোমরা দেখতে পাবে, নতুন নতুন কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসবো। আজকে আমরা ঠিক করে নিয়েছি টোটালি সেফ রাইড করবো, যে চলে যায় চলে যাবে, যে থাকার থাকবে, কিছু করার নেই। স্যার বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান স্যার, একদম ব্র্যান্ড, আপনি তো ব্র্যান্ড স্যার। আমি চাই না এসে মত কর ভাই, হেলমেট নেই, একটার মাথায় হেলমেট নেই, সব বেরিয়ে গেছে, তো ভুম ভুম করতে করতে বেরিয়ে গেছে, একটার মাথায় হেলমেট নেই, বুকে আসতে হবে, বুকে আসতে হবে, যেখানে কোলে উঠে যাবো, একটার মাথায় কয়েকজন গেল, একটার মাথায় হেলমেট নেই, দু তিনজন। তোমার ওখানে আগে ঘুরছো তো? মানে আমি ওখানেই ছিলাম। আচ্ছা, এই আমাদের হিরো ভাই ভূষণ, ভূষণ আজকে এখানে হিরো। হিরো তোমার ডান দিকে? না না, মন্টি ভাই বালিয়েছে, ওই যাই হোক, হুইলি মারতে গেছে। না না না, আজকে হুইলি ফুইলি মার, আজকে হুইলি হবে না, আজকে হুইলি হবে না, আজকে পুরো সেফ রাইড হবে। হুইলি যে হবে না কেন হবে, বাট টপ নচ সেফ জায়গায় করতে হবে, এখানে তোমার কিছু হবে না। আরএসি সাপোর্ট, আরএসি। আজকে আমরা আছি এখানে রাইডার ভাইদের জন্য, যারা তোমার র্যাশ রাইড করছে তাদেরকে আমরা সতর্ক করছি যে তোমরা রাস্তায় চালাও, কারণ বাড়িতে তোমার বাবা মা ওয়েট করছে, তাদেরকে একবার একটা মাইন্ডসেটটা চেঞ্জ করার জন্য তাদের জন্য আমরা আছি। একবার চারিদিকটা দেখিয়ে দাও, এখানে সব বাইকাররা আছে, আর দাদাও আমাদের সাথে যোগদান দিয়েছে, এটা দেখে খুবই ভালো লাগলো, আর তোমরাও দাদাকে সাপোর্ট করো, এত পরিশ্রম করছে দাদা, তুমি যাও সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে বলো যে কেমন লাগছে ভিডিওটা। তো আমাদের আজকের ক্যাম্পটা এখানেই ছিল, এখানটা ডানকুনির সামনে ছিল, আরও অনেক জায়গায় আছে, তো ডানকুনি দেখতেই পাচ্ছ পুরো আমাদের আরসিবি গ্রুপের টোটালি গাড়ি, আর ফ্ল্যাগ ফ্ল্যাগ লাগানো আছে দেখতেই পাচ্ছ, সব আমাদের গাড়িগুলো আরসিবির মেম্বারদের সব গাড়ি, আর আমার গাড়িটা ওখানে আছে, আর এখন আমরা বেরোবো। তো আমার গাড়িটা এখানেই দেখতে পাচ্ছ, আমারও দেখতে পাচ্ছ আরসিবির লোগো লাগানো। তোমার শখের গাড়িটা তো না, তোমার একটা যান, তোমার একটা যান আছে আর আমারও একটা যান আছে। আচ্ছা,
আমার গাড়িটা নিয়ে ওটার ফটো সেশন চলছে যে, আর আমার গাড়িটা তো ওর খুবই খুবই পছন্দ, আর R15 ওর একদম বেস্ট, খুবই ভালো লাগে, তো সেই জন্য একটু দিলাম ওকে। তো তাহলে বেরোই, একদম চলো চলো। তো আমরা অনেকক্ষণ ডানকুনিতে ছিলাম, এবারে যাব একটু আজাদিন ধাবায়। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আর দেখতে থাকো। আর আজাদিন ধাবায় তো অনেক সুপার বাইক গেছে আজকের, দেখা যাক কারা কারা এসেছে। একজনকার টুপি পড়ে গেছে, টুপিটা গিয়ে দিয়ে আসি। তো টুপিটা পড়ে গেছে, গাড়িতে করে যাচ্ছিল আর টুপিটা পড়ে গেছে। অনেক দূর ট্রেনে চলে গেছে, দাঁড়াতে হাত দেখালাম, দাঁড়ানোর চেষ্টা করছি, দেখি যদি দাঁড়ায়। টুপিটা পড়ে গেছে, তো সেই জন্য দাঁড়ানোর চেষ্টা করলাম। ঠিক আছে, টাটা টাটা। কি হয়েছিল বলো তো? হ্যাঁ, টুপিটা উড়ে চলে গেছিল। ঠিক আছে, এবারে হচ্ছে যে অনেকটা দূরে চলে গেছে, ওরা চলে যাচ্ছিল, ওরা চলে যাচ্ছিল, এবারে আমি হচ্ছে টুপিটা তুললাম, তোলার পরে আমি হাত দেখাচ্ছি, ওরা মানে বুঝতে পারছি অনেকটা দূরে চলে গেছে, এবারে টেনে গিয়ে তারপরে ধরলাম, ধরে তারপরে টুপিটা দিলাম। ঘরকানা দুই শালিক, নিজেই নিজের মালিক, পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়ায়, পথ ঘাটের জড় বদল, কেনালো দিন বদল, স্বপ্নের এই রংমহল। তবাদ ভাই, তুই পৃথিবী কিশোর চাহিদায় ঘর ছাড়া। আচ্ছা, আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, মানে এতটা খারাপ বলার কথা নয়, তাও শুধু তোমাদের ব্লগ দেবো বলে একটা ব্লগ আসবে, সেই জন্য অনেকে বলো যে দাদা তোমার ব্লগ আসছে না, তোমার ব্লগ দেখবো, তো অনেকে বলো, সেই জন্যই আজকে বেরোনো। আর নিজের শরীর খারাপ প্রচণ্ড, বুঝতেই পারছো, ধরা ধরা গলা আর ঠান্ডা লেগেছে, জন্য একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। সবে মাত্র আজাদিন ধাবায় ঢুকলাম, সবাই সুপার বাইক মনে হচ্ছে বেরিয়ে গেছে, আমাদের ক্যাম্পেনিং করতে একটু দেরি হলো, সেই জন্য আর হয়তো বেরিয়ে গেছে, দেখা যাক কারা কারা আছে, আর সবাই থাকার কথা এখানে। ওই দে ভাই ভাই ভাই, ওই দে ভাই ভাই ভাই, অবস্থা দেখো, ওই দেখো গাড়ি হোলি মারতে গিয়ে ফেলে ভেঙেছে। প্রশান্ত, আচ্ছা ওর বন্ধু, হ্যাঁ পরিবারের কথা চিন্তা করো, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো পুরো পরিবার বুঝবে, যারা বন্ধুরা আছে তারা দু একদিন জিজ্ঞাসা করবে ভাই কেমন আছিস, শরীর কেমন আছে, তারপরে কিন্তু তাদের দেখতে হবে না, নিজের কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে, নিজের মা বাবার কথা চিন্তা করে ভাই সাবধানে গাড়ি চালাও, স্ট্যান্ড শো করো না, কোনো রকম সেফটি না নিয়ে, ঠিক আছে, রিকোয়েস্ট করছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। Thank you.
I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know the time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know the time can heal it all, I just gotta get through. Sometimes I feel like all is lost, but I know it's not true. I wanna put up all my walls. তো আমরা আজাদিন থেকে বেরিয়ে গেছি, তো গাড়িটার প্রবলেম হয়ে গেল, ওই গাড়িটার প্রবলেম হয়ে গেছে, সেই জন্য ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। ক্লাচ প্লেট পুরো পুড়ে গেছে, এত দূর এসেছে, আর গাড়িটা যদি খারাপ হয়ে যায় কি বলা হবে। এবারে আমার হচ্ছে আমার পালা, আমাকে টো করতে হবে। এইরকম করে ধরে নিয়ে যাচ্ছে, দেখো ভাই, এ দেখো গোগো কা ফ্যান ফলোয়ার, দেখো সব খাড়া হয় ভাই। আমি ঘুমিয়ে পড়েছিলাম, একটা বাস বাস দিয়ে তো হর্ন বাজে, খুব চোখ বন্ধ হয়ে গেছে। যাও চা খাও, চায়ের দোকান খোলা আছে, গিয়ে চা খাও। যাও, সিঙ্গেল মানুষ তোমরা, মিঙ্গেল মানুষ তোমাদের তো যেতেই হবে, আমাদের কেউ নেই, গাড়ি আছে, চলে যাবো। এসেছি অভিরূপের বাড়িতে, অভিরূপের বাড়ি থেকে শুরু করেছি আর এখানে শেষ করলাম। হ্যাঁ, এখানেই শেষ করলাম, এখানেই ব্লগ শেষ ভাই, আবার দেখা হবে একটা নতুন একটা ব্লগে। তো চলে এসেছি বাড়ির কাছাকাছি, আর এখানেই ভিডিওটা শেষ করলাম, এন্ড করলাম। তো দেখা হচ্ছে একটা নতুন একটা ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আর যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে একটা নতুন একটা ব্লগে, তো নতুন একটা কন্টেন্টে। তো আজকের মতো বিদায় নিলাম, নেক্সট ব্লগে তাহলে দেখা হচ্ছে।